প্রস্তুত সরকার বললেন প্রধানমন্ত্রী, কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন। গৃহহারা মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দেবো এবং সেই সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেটাই আমরা দেখব। তিন সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দী উত্তরাঞ্চলের জনপদ, খাদ্য ও বিশুদ্ধ খাবার কোম্পানির সংকট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন ডাক্তার খুরশিদ আলম, করোনায় আরো 50 জনের মৃত্যু। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে পুরুষ 41 জন, নারী 9 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ছাপাখানা থেকেই মেডিকেল কলেজে ভর্তির প্রশ্ন ফাঁস, জানিয়েছে সিআইডি। পুরো চক্রটাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত সংবাদে যাচ্ছে। জলবায়ু উদ্বাস্তুদের জন্য কক্সবাজারে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেছেন তিনি। আশ্রয়ণ প্রকল্পে সকলের মৌলিক অধিকার নিশ্চিতের কথা জানিয়েছেন শেখ হাসিনা। বন্যা মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব আসসান। কক্সবাজার জেলার প্রায় 4,500 উদ্বাস্তু পরিবারের জন্য খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 139টি ভবন নির্মাণ করছে সরকার। এরই মধ্যে প্রথম ধাপে শেষ হয়েছে 20টি ভবনের নির্মাণ কাজ। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেওয়া হলো 600টি পরিবারের মাঝে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষে কেউ গৃহহারা থাকবে না জানিয়ে আশ্রয়ণ প্রকল্পের সকলের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন পর্যটন নগরী হিসেবে কক্সবাজারকে আধুনিকায়ন করার পরিকল্পনার কথা। কোনো মানুষ গৃহহারা থাকবে না, প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাস করবে, সেই লক্ষ্য নিয়েই মুজিব বর্ষে আমরা একদিকে যেমন বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি, গৃহহারা মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দেবো এবং সেই সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেটাই আমরা দেখব। দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আমাদের সে প্রস্তুতি আছে এটা মোকাবেলা করার। কিন্তু বন্যায় যারা ক্ষতিগ্রস্ত বা নদী ভাঙনে যাদের ঘর বাড়ি গৃহহারা হচ্ছেন তাদেরকেও আমরা ঘর বাড়ি তৈরি এবং তাদের জমির ব্যবস্থা করে দেবো, সেটাও আমাদের লক্ষ্য আছে। করোনার সংক্রমণ ঠেকাতে আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের কাজের গতি খুব ভালো ছিল, কিন্তু এই করোনা ভাইরাস এসে আমাদের সব জায়গায় একটা বাধা সৃষ্টি করেছে। যা আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা এই স্বাস্থ্য সম্পর্কে যে নির্দেশনাগুলি আছে, অর্থাৎ মাস্কটা পরে থাকবেন, বাইরে যখন কারোর সাথে কথা বলবেন বা যেখানে যাবেন, বাজার হাটে যাবেন বা চলাচল করবেন, তখন এই মাস্কটা আপনারা ব্যবহার করবেন এবং নিজেরা সুরক্ষিত থাকবেন। পরে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি আসলে এই আশ্রয়ণ প্রকল্পের পুরোটা, রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। তিন সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দী উত্তরাঞ্চলের নদ নদী তীরবর্তী এলাকার মানুষ টানা পানিবন্দী থাকায় বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। হাতে পায়ে ঘা সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ 16টি নদ নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী জীবনযাপন করছেন অন্তত 4 লাখ মানুষ। চরাঞ্চলের মানুষেরা টানা 28 দিন ধরে নৌকায় ও ঘরে পানিবন্দী অবস্থায় বসবাস করছেন। সংকট দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির। বন্যা দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। সিরাজগঞ্জে যমুনার পানি তৃতীয় দফায় বাড়তে শুরু করায় এখানকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। সেই সঙ্গে অতিবৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার 3 লাখ বন্যা দুর্গত মানুষ।
উজানের পাহাড়ি ঢলে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জামালপুরের 7 উপজেলার 8 পৌরসভা ও 62টি ইউনিয়নের 10 লাখ মানুষ এখন পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা রুটি প্রতিদিনই বানভাসীদের মাঝে বিতরণ করা হচ্ছে। ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 24 ঘন্টায় পদ্মা নদীর পানি 4 সেন্টিমিটার কমে তা এখনও বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে আর কোনো গ্রাম প্লাবিত না হলেও দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। পানিবন্দী মানুষের মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এদিকে শরীয়তপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে বন্যার পানি ঢুকেছে শরীয়তপুর পৌর শহরসহ বেশ কয়েকটি ইউনিয়নের 125 গ্রামে। ঢাকা শরীয়তপুর সড়কের 11 কিলোমিটার এলাকায় পানি উঠায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। পরিস্থিতি বিবেচনায় ইতোমধ্যেই ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি ও অব্যাহত ভারী বর্ষণের ফলে টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এতে জেলার 12টি উপজেলার মধ্যে 9টি উপজেলার 413টি গ্রাম প্লাবিত হয়েছে। বাসাইল উপজেলায় বেশ কয়েকটি সড়ক ও সেতু ধসে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবার করোনা প্রসঙ্গ। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এই নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। নানা সমালোচনার মুখে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চাকরির নির্ধারিত মেয়াদ শেষে 2 বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। বৃহস্পতিবার তার পদত্যাগপত্র গৃহীত হয়। আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু বেড়েছে। নতুন করে 2,856 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 216,110 জনের। আর গত 24 ঘন্টায় 50 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন 2,801 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে তথ্য মতে 12,398টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,79,027টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 23.04%। এ পর্যন্ত শনাক্ত 216,110 জন। এ পর্যন্ত শনাক্তের হার 20.03%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,006 জন। এ পর্যন্ত সুস্থ 119,208 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.16%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,801 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 41 জন, নারী 9 জন। দর্শক, দেশ ও দেশের বাইরের করোনা পরিস্থিতি জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি ভিডিও স্টুডিওতে সহকর্মী মুবালিক করিমের সঙ্গে, তিনি জানাচ্ছেন বিস্তারিত। ধন্যবাদ। গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর হার অনেকটা কমে এসেছে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড অ্যান্ড স্ট্র্যাটেজির একটি প্রকল্প সিজিএস। এমনটা কিন্তু তুলে ধরেছে তাদের তথ্য এবং উপাত্ত অনুসারে টানা 5 সপ্তাহ কিন্তু বাড়ার পর গত 3 সপ্তাহ ধরে এই মৃত্যুর হার কিন্তু কমেছে। সবশেষ সপ্তাহে এমন মৃত্যু হয়েছে মাত্র কিন্তু 68 জনের। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের যে ব্রিফিং, নিয়মিত ব্রিফিং থেকে যেমনটা জানানো হয়েছে গত 24 ঘন্টা কিন্তু দেশে করোনার যে
শনাক্তের নমুনা পরীক্ষা এবং শনাক্ত মৃত্যু কিন্তু সংখ্যা অনেকটা কিন্তু বেড়েছে। আমরা যদি একটু তাদের বিশ্লেষণের দিক দেখি, বিশ্লেষণ আমরা দেখতে পাইলে দেখব যে এখন পর্যন্ত আপনি যে চিত্র তাতে কিন্তু গত কদিনের চেয়ে কিন্তু আজকে একটু বেড়েছে আক্রান্তের হার, এদিকে কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েছে গত কদিনের চেয়ে, বিশেষ করে আজকে কিন্তু মৃত্যুর সংখ্যাটা বেশ অনেকটা উপরে এসেছে, আর সুস্থতার হার কিন্তু গত কদিনে বেশ সমান, খুব বেশি কিন্তু সুস্থ হয়েছে এমন তথ্য কিন্তু তারা দিতে পারেননি। আর এদিকে আপডেটের যে টেস্টের যে চিত্র রয়েছে তাতে কিন্তু টেস্টের সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়েছে। একটু যদি আমরা রাজধানীর চিত্র দেখতে চাই, রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত রয়েছে মিরপুরে, মিরপুরে আক্রান্ত হচ্ছে 1672, উত্তরাতে 859, মহম্মদপুরে 723, মহাখালীতে 617, আর ধানমন্ডিতে 601 কিন্তু আক্রান্ত। আর দেশের অন্য জেলার মধ্যে যদি আমরা দেখি, এখন পর্যন্ত ঢাকাতে সবচেয়ে বেশি আক্রান্ত, ঢাকাতে 48322 জন আক্রান্ত, চট্টগ্রামে 12927, নারায়ণগঞ্জে 5795, বগুড়াতে 4227, আর কুমিল্লাতে কিন্তু আক্রান্ত রয়েছে 4167 জন। সারা বিশ্বেও কিন্তু অনেকটা কিন্তু আক্রমণে যে আক্রান্ত হয়েছে এবং করোনা যে সংক্রমণ তা কিন্তু হচ্ছে, তার যে চিত্র তাতে আমরা যেমনটা দেখেছি এখন পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হচ্ছে 1,54,00,000 ছাড়িয়েছে, মৃত সংখ্যা 630,780 জন, আর সুস্থ হয়েছেন 93,77,000। এর মাঝে কিন্তু যুক্তরাষ্ট্রের কিন্তু আমরা ফার্স্টে অবস্থান দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হচ্ছে 41,00,000 ছাড়িয়ে গেছে, আর সেখানে মৃত্যু প্রায় 1,46,000। এরপরে অবস্থান ব্রাজিলে 22,00,000, ভারতে 12,41,000, রাশিয়াতে 7,95,000, দক্ষিণ আফ্রিকাতে প্রায় 4,00,000 মানুষ কিন্তু আক্রান্ত রয়েছে। এদিকে ভ্যাকসিন নিয়ে কিন্তু অনেকে কয়েকদিন থেকে বলছে, জার্মানি থেকে তথ্য এসেছে, ইতালি থেকে এবং যুক্তরাজ্য থেকে কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু চীন সবশেষ আজকে যেমনটা বলছে, তারা কিন্তু বলছে যে এই বছরের শেষের দিকে চীনের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম থেকে তারা যেমনটা জানিয়েছে, সিনোফার্ম কিন্তু করোনা ভাইরাসে একটি ভ্যাকসিন নিয়ে আসবে, খুব তাড়াতাড়ি তারা সেটা বাজারজাত করবে এমনটাও কিন্তু তারা ঘোষণা দিয়েছে। এই ছিল এখন পর্যন্ত দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের তথ্য। আমরা ফিরে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে। মোবাল্লিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূল হোতা সহ জড়িত 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ ছাপাখানা থেকেই প্রশ্ন ফাঁস হতো বলে ধারণা করা করছে সিআইডি। গ্রেফতারকৃত 5 জনের মধ্যে 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, বাকি 3 জন রিমান্ডে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল ডেন্টাল কলেজ এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন। শিক্ষার্থীদের সেই স্বপ্ন ব্যর্থ হয়ে যায় যখন ফাঁস হয় প্রশ্নপত্র, আর ভর্তির সুযোগ পায় কম মেধাবী শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলোৎপাটন করতে মাঠে নামে সিআইডি, গ্রেপ্তার হয় অর্ধশত। এরই ধারাবাহিকতায় এর মূল হোতাসহ আরও 5 জনকে গ্রেপ্তার করে সিআইডি। একটি হচ্ছে প্রেস থেকে প্রশ্ন ফাঁস করে সেটা একটা বাসায় নিয়ে পড়িয়ে দিত স্টুডেন্টদেরকে, তারা পরের দিন সকালে গিয়ে সেখানে পড়ে কেন্দ্রে পরীক্ষা দিত। আরেকটি চক্র কাজ করতো এখানে, যে কেন্দ্রে পরীক্ষার প্রশ্নটা গেলে সেখান থেকে প্রশ্নটা বাইরে বের করে এনে দ্রুত সলভ করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উত্তরপত্রটা পৌঁছিয়ে দিত কেন্দ্রে শিক্ষার্থীর কাছে। এই পদ্ধতির পুরো চক্রটাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন স্বাস্থ্য অধিদপ্তরের ছাপাখানা থেকেই ফাঁস হতো বলে জানান সিআইডির এই কর্মকর্তা। মেডিকেল রিলেটেড প্রশ্নপত্র ফাঁসের মামলা হয়েছে মিরপুর মডেল থানায়, মামলা নম্বর 43। এই মামলায় আমরা গ্রেপ্তার করেছি জসিমউদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নু, জাকির হোসেন ওরফে দীপু এবং পারভেজ হোসেন খান, এই 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এবং আমরা জানতে পেরেছি এখানে প্রায় 50 জনের একটা চক্র সক্রিয় আছে, এবং আপনাদের সহযোগিতা পেলে এবং আমরা নিরলসভাবে কাজ করছি এই পুরো চক্রের সমস্ত সদস্যকে আইনের আওতায় আনার জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে একটা প্রেস আমরা ধারণা করছি এবং আমরা তদন্ত করছি, আমরা শিগগিরই আপনাদের এই বিষয়ে আমাদের অগ্রগতি জানাতে পারব। এদিকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদানকারী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের মামলার তদন্ত করবে র‍্যাব। ডিবি কার্যালয় থেকে শাহেদকে নিয়ে যাওয়া হয় র‍্যাব সদর দপ্তরে, পরে এ বিষয়ে জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন। মামলাটা র‍্যাবের কাছে হস্তান্তর হয়েছে, তো আজকে র‍্যাবের কর্মকর্তারা এসে একটু আগেই আমাদের ডিবি অফিস থেকে র‍্যাবের কাছে আমরা হস্তান্তর করেছি, এখন এরপর থেকে তো র‍্যাব তদন্ত করবেন। করোনার ভুয়া রিপোর্ট প্রদানকারী আরেক মামলার আসামি জেকেজির চেয়ারম্যান ডক্টর সাবরিনা চৌধুরীর দেয়া তথ্য মতে তা যাচাই বাছাইয়ের জন্য বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে যান ডিবির একটি প্রতিনিধি দল। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপির করোনাভাইরাস পর্যবেক্ষণ সেলের ভার্চুয়াল প্রেস কনফারেন্সে একথা বলেন তিনি। একই সাথে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদের সবার পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব। পরীক্ষা না করিয়ে এই ভুয়া সনদ দিয়ে যে অপরাধ করেছে তার দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রিজাইন করেছেন এবং শোনা যাচ্ছে যে তার রেজিগনেশন গ্রহণ করা হবে। আসলে তাকে তো বরখাস্ত করা উচিত ছিল। এর সঙ্গে যারা যারা জড়িত আছেন, যারা ভুল তথ্য দিয়েছেন জনগণকে, সরকারের পক্ষ থেকে যে তথ্যগুলো দিয়েছেন তার দায় দায়িত্ব অবশ্যই সরকারের উপরে বর্তাবে। এবং সেই কারণে আমরা মনে করি যেখানে শুধু মহাপরিচালকের রেজিগনেশন নয়, মহাপরিচালকের বিচার ও একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ইতিমধ্যে যা দাবি করা হয়েছে এটা অত্যন্ত যৌক্তিক। বাংলাদেশে বসবাসরত সকলের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে পরিপত্র জারি করলেও বাস্তবে তা মানছেন না অনেকেই। নানা অজুহাত দেখিয়ে মাস্ক ব্যবহার থেকে বিরত থাকছেন কেউ কেউ, তবে এই নির্দেশনা মানার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও রয়েছে উদাসীনতা। এমনই কিছু চিত্র তুলে ধরেছেন রাকিব হাসান। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতাগণকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়ে 21 জুলাই একটি পরিপত্র জারি করে সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ, যেখানে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, শপিং মল, হাটবাজার, গণপরিবহন, গার্মেন্টস ফ্যাক্টরি, হোটেল, রেস্টুরেন্ট সহ সকল সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। তবে বাস্তবে সে নির্দেশনা কতটা মানা হচ্ছে তা দেখতে রাজধানীর বেশ কয়েকটি শপিং মলে অনুসন্ধান চালায় মাই টিভি। স্বাস্থ্যবিধি আমরা পুরোপুরি মানতেছি। মুখে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললেও বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। অনেকেই আবার নানা অজুহাতে মাস্ক পরা থেকে বিরত রাখছেন নিজেকে। তবে কেউ মানুক আর না মানুক শপিং মলগুলোর প্রবেশ পথে সুসজ্জিত রয়েছে জীবাণুনাশক স্প্রের পাশাপাশি সতর্কীকরণমূলক ব্যানার। সবাই করতেছে আর জানি ফিরছি। রাজধানীর বংশালে আবারও গ্যাস লাইন বিস্ফোরণ, এক শিশুর মৃত্যু, 3 জন অগ্নিদগ্ধ। করোনার আতঙ্কে পশু কোরবানি অর্ধেকে নেমে আসতে পারে, আশঙ্কা চামড়া ব্যবসায়ীদের, পুঁজি সংকটে আড়তদাররা। দর্শক স্বাগত জানাচ্ছি আরো একবার, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ।
রাজধানীর বংশালে গ্যাস লাইন বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন তার পিতা মাতা ও বোন, আর তাদের সবার অবস্থাই গুরুতর। বিস্ফোরণে বাড়ির দেয়ালও ধসে পড়েছে। কি কারণে বিস্ফোরণ ঘটেছে সেটির অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ড্যানি দ্রং। বংশালের কষাইটুলির এই বাড়িতেই বৃহস্পতিবার সকাল 8টার দিকে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় ধসে পড়ে বাড়ির দেয়ালগুলো, বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের বাড়িগুলোও। বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন জাবেদ হাসান। বিস্ফোরণে তিনি সহ দগ্ধ হন স্ত্রী এবং কন্যা সন্তান, আর আরেক শিশু মইনুল বিস্ফোরণে দেয়াল ধসে ঘটনাস্থলেই মারা যান। ডিকোর শব্দে আওয়াজ হয়েছে, তারপর আমি নিচে নেমে দেখি ধোয়া, তাই চারিদিকে ওয়াল ধসে গেছে। ঘুম থেকে উঠাই তো দেখি এই অবস্থা, আমরা তার বুঝতে পারিনি, শব্দ শুনছি উঠে গেছি। কি কারণে বিস্ফোরণ ঘটে সেটি তাৎক্ষণিক পরিষ্কারভাবে জানাতে পারেননি কেউ। গ্যাসটা তো আছে না দুই দিন ধরে, পানি হয়তো পানির নিচে গ্যাসের লাইনে পানি হয়তো ঢুকছে এই কারণে, আর গ্যাসটা হয়তো বা লিক হয়ে আপনি আস্তে আস্তে হয়তো বা জিনিসটা, আর যেহেতু নিচে বন্ধ করছিল তো ওই জন্য ব্লাস্ট হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হওয়ার পরে একটা ফ্যামিলি থেকে মারা গেছিল, একটা বাচ্চা আর তিনজন হাসপাতালে আছে। দগ্ধ তিনজনকে বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবার অবস্থাই গুরুতর। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। বিজনেস ইনসাইট। করোনা আতঙ্ক ও আর্থিক সংকটের কারণে পশু কোরবানি প্রায় অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। আর ট্যানারি মালিকদের কাছে বিপুল অঙ্কের বকে আটকে থাকে রয়েছে পুঁজি সংকটে আড়তদাররা। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংক ঋণের দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমিনুল মজলিশের বিশেষ রিপোর্ট। দেশে সারা বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার অধিকাংশই আসে কোরবানির পশু থেকে। তবে গত কয়েক বছর থেকেই নানা সংকটে জর্জরিত এই খাত, এর সাথে যোগ হয়েছে বৈশ্বিক মহামারী কোভিড-19। পরিসংখ্যান বলছে গত অর্থ বছরের লক্ষ্যমাত্রা 109 কোটি 30 লাখ ডলারের বিপরীতে রফতানি হয়েছে 79 কোটি 76 ডলার। করোনার এই মহামারীতে রফতানিতে পাটের কাছে দ্বিতীয় অবস্থানও হারিয়েছে চামড়া খাত। এমনই বাস্তবতায় অবিক্রিত চামড়া আর রফতানি বাজারের মন্দা ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। বাংলাদেশের যে রপ্তানির বাজার, বিশেষত চামড়ার জন্য আমাদের বড় একটা বাজার ছিল চায়না এবং হংকং এবং ইটালি, স্পেন, কোরিয়া। এই বাজারগুলি কিন্তু আসলে টোটালি এখন আপনার কেনাকাটা বন্ধ করে দিয়েছে। কোভিড-19 প্যান্ডেমিকের কারণে এই বছর আপনার পশু কোরবানির প্রায় 40-45% কম হবে। কোরবানির ঈদ ঘনিয়ে আসলেও বকেয়া পাওনা দেয়নি অধিকাংশ ট্যানারি। চারটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক যে ট্যানারিদের ট্যানারি সেক্টরে ফাইন্যান্স করবে, টাকা পয়সা দিবে, সেই টাকাগুলো আমরা শতভাগ আশা না করলেও 50-60% টাকা আমরা আশা করতেছি, যেমন আমাদের প্রস্তাবে দিয়ে দেয়। আর এখনও মিলছে না সাভারের চামড়া শিল্প নগরীর সুফল। আমাদের যে সেন্ট্রাল ইটিপি করার কথা ছিল সেটা এখনও আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারিনি, ফলে রপ্তানিমুখী যে শিল্প আছে তারা এখনও কিন্তু বড়ভাবে হয়তো আমদানিকৃত চামড়ার উপরেই নির্ভরশীল থাকবেন। তবে সরকারি সহায়তায় কিছুটা হলেও লাঘব হতে পারে দুর্ভোগ। আমাদের স্বল্প সুদে যেই স্টিমুলাস প্যাকেজ আছে সেটার কিছুটা এখানে ব্যবহার করা যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ হলো যে আমরা যেন এই অর্থটা ব্যবহারের ক্ষেত্রে একটু সংযত আচরণ করি, ব্যাংকগুলো যেন তাদের নিজেদের যে সক্ষমতা, তাদের নিজেদের যেই সুশাসন সেটাকে ব্যবহার করে যেন এটা করেন। উদ্ভূত পরিস্থিতিতে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান খাত সংশ্লিষ্টরা। কতদিন পরে আপনার আসলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এইটা আমরা আসলে প্রেডিক্ট করতে পারছি না। আমাদের ট্রেডিশনাল ব্যবসা বাপদাদার আমল থেকে ব্যবসা করে এসেছি, কোনো চামড়া মাটিতে পুঁতে ফেলে দেওয়া হলে, ডাস্টবিনে ডাস্ট করা হলে এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। গেল বছর মোট 70 লাখ পশুর চামড়া সংগ্রহ করেছিল ট্যানারিগুলো। আমিনুল মজলিশ, মাই টিভি, ঢাকা। দর্শক বিরতি নিচ্ছে, ফিরে এসে যা থাকছে। প্রথমবারের মতো মঙ্গল গ্রহের উদ্দেশ্যে চীনের মহাকাশযানের সফল উৎক্ষেপণ। মাটি প্রকৃতি সহ ভৌগোলিক তথ্যের সন্ধান করবে রোভারটি। আবার শুনুন, দেখছেন মাইটিভি রাতের সংবাদ।
গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দিন আহমেদের 95তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে কাপাসিয়া বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন বঙ্গতাজ কন্যা গাজীপুর 4 আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে প্রবাসী সংবাদ। 28 জুলাই শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। আগামী মঙ্গলবার এশার নামাজের পর মিনার পথে রওনা দেবেন মুসল্লিরা। পরবর্তী দিনগুলোতে মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে পালন করবেন পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এদিকে সোমবার সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ায় আরবি বর্ষপঞ্জিতে বুধবার থেকে শুরু হয় জিলহজ মাস। সেই হিসেবে 10 জিলহজ অর্থাৎ ইংরেজি 31 জুলাই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। এর আগের দিন 30 জুলাই আরাফাতের ময়দানে অবস্থান করবেন মুসল্লিরা। করোনা মহামারীর কারণে এবছর হজ পালন হবে সীমিত পরিসরে। নির্ধারিত 10,000 হাজির মধ্যে সৌদি নাগরিক ছাড়াও অংশ নিতে পারছেন দেশটিতে বসবাসরত আরও 160 দেশের মুসল্লি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে হজের আগে সপ্তাহব্যাপী হোম আইসোলেশনে আছেন তারা। দর্শক, এই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যা মোকাবেলায় প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন। গৃহারাম মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দেবো এবং সেই সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেটাই আমরা দেখব। তিন সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দী উত্তরাঞ্চলের জনপদ, খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন ডাক্তার খুরশিদ আলম, করোনায় আরও 50 জনের মৃত্যু। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 41 জন, নারী 9 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ছাপাখানা থেকে মেডিকেল কলেজে ভর্তির প্রশ্ন ফাঁস, জানিয়েছে সিআইডি। পুরো চক্রটাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রথমবারের মতো মঙ্গল গ্রহের উদ্দেশ্যে চীনের মহাকাশযানের সফল উৎক্ষেপণ, মাটি প্রকৃতি সহ ভৌগোলিক তথ্যের সন্ধান করবে রোভারটি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।